नमस्कार बंधुरा, आमी अयन भट्टाचार्य, गो सेंसिबल चैनले आपनादेर सबाइके स्वागत। आज के रंगमंचेर आलोर जादुकर तापस सेन के निये एकटी प्रबंध पाठ करब। थिएटर आर्टिकल अडियो सीरीजेर एई प्रबंधटी आनंदबाजार.com एई वेबसाइट थेके आमी संग्रह करेछि। डेस्क्रिप्शने आर्टिकलटीर लिंक दिए दिलाम, आपनारा अवश्यई पढ़बेन। आमी पाठ शुरू करलाम। मंच जुड़े जान कविता, छंदे मग्न आलोर तापस। बेंटिंट स्ट्रीट धरे लालबाजारे दिखे हाँटते हाँटते हुमड़ी खे पड़े गेलेन एक अशीतिपर। उलोझुलो सदा चूल, कोमरेर पाशे कैथिटर। एक पथचारी एसे धरे तुललेन, धरे धरे एगिएओ दिच्छिलेन। हठात् चोखे पड़ते एगिए एलेन एक तरुण नाट्यकर्मी। कोथाय जाच्छेन, कि होयेछे? चेना मुख देखे हासलें वृद्ध, बोलें कानेर जंत्रटा ठीक काज करछे ना, दोकाने जाच्छि, किन्तु दोकानटा जे कोथाय टैक्सि नामिये दिल, आसते गिये उनी रास्ताय पड़े गियेछिलेन, कथाटा शेष करलें पथचारी। तरुण बोलें अच्छा, अनेक धन्यवाद, आमी ओके निये जाच्छि। वृद्ध आंकड़े धरलें चेना कांध। तरुण जिज्ञेस करलें दोकानेर काज पर्यन्त गेले चिनते पारबेन तो तापसदा? तापसदा, तापस सेन, पाँच दशक धरे खबरेर कागजेर पाताय कुचि कुचि नाटकेर विज्ञापने एकटा लाइन छिल प्राय अवधारित, आलो तापस सेन। तिनि जे कि कलकातार भीड़े होचट खेते थाका एइ नड़बड़े वृद्धके देखे आन्दाज करा मुश्किल। देश सबे स्वाधीन हयेछे। हाजरा मोड़ेर काछे प्याराडाइस काफे आड्डा दिते आसेन प्राय कपर्दकहीन कयेकटि युवक। स्वप्नभंग आर नया स्वप्नेर नक्शी काँथा बोना होच्छे तखन। नियमित आसेन मृणाल सेन, ऋत्विक घटक, ऋषिकेश मुखोपाध्याय। माझे माझेई सलिल चौधुरी, उत्पल दत्त, बिजन भट्टाचार्य, वंशीचंद्रगुप्त, काली बंदोपाध्याय, नृपेन गंगोपाध्याय। पोक्त जमी नेई प्राय कारो पायर तलाय एबं प्राय सकलेई कम्युनिस्ट। निउ थिएटर्से सम्पादनार काजेर सुबादे ऋषिकेश एका क्यापिटालिस्ट। সেই ঋষি একদিন নতুন একটি ছেলেকে নিয়ে এলেন। নিউ থিয়েটার্সে পরিচালক সৌরেন সেনের সহকারী হিসেবে ঢুকেছে, টাকা করি কিছু পায় না। ঋত্বিক দেখেই বললেন আবার অমুক দলের ছেলেটাকে আনলি? এই অমুক দল মানে এসইউসিআই। গোড়ায় তাপস কিছুদিন সেই দলে ভিড়েছিলেন। রাত জেগে পোস্টার সাঁটিয়েছেন, গণ দাবি বিক্রি করেছেন, গ্রেফতারও হয়েছেন। ঋত্বিক মৃণালেনা তখন সিপিআই ঘেঁষা। 1950 সালে সেই ঋত্বিকেরই জ্বালা নাটকে প্রথম আলো করলেন তাপস। তবে সেই আলোর গল্পে যাওয়ার আগে সলতে পাকানোরও একটা পর্ব থাকে অবশ্যই। তাপসের সেই পর্বটা সারা হয়েছিল দিল্লিতে। অসমে পৈতৃক বাড়ি হলেও তার বাবা মতিলাল সেন কর্মসূত্রে চলে এসেছিলেন দিল্লি, 11 নম্বর সিকান্দার প্লেসে, 3 কামরার কোয়ার্টারে। রাইসিনা বেঙ্গলি হায়ার সেকেন্ডারি স্কুলে আঁকার শিক্ষক প্রতাপ সেনের কাছেই তাপসের শিল্পে হাতে করি। আর ছিলেন শিক্ষক সুশীল রায়চৌধুরীও। দুর্গাপুজো আর সরস্বতী পুজোয় নাটক হতো, কিন্তু অভিনয় নয়, বরং যন্ত্রের কলাকৌশল, বিশেষ করে আলো তাপসকে টানছিল। 1941 সালে ম্যাট্রিকুলেশন দিয়ে দিল্লি পলিটেকনিকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকলেন তাপস। কদিন পরে ছেড়েও দিলেন। আলোর যন্ত্রী হিসেবে কিছুটা পরিচিতি হয়ে গিয়েছে ততদিনে, যে নাটকই হয় ডাক পড়ে, লাইটওয়ালা বাঙালি বাবু কো বুলাও। 1944 সালে দিল্লিতে ভারতীয় গণনাট্য সংঘের শাখা খোলা হলো। তাপস তার প্রতিষ্ঠাতা সদস্য। সেখানেই মাস্টারমশাই প্রতাপ সেনের সঙ্গে করলেন জীবনের প্রথম নজরকাড়া কাজ, পরশুরামের গল্প নিয়ে ছায়ানাট্য ভূষণ্ডীর মাঠে। ইতিমধ্যে চাকরিও জুটে গিয়েছে, নিউ দিল্লি মিউনিসিপ্যাল, আরউইন হাসপাতাল, শেষে দিল্লি ক্যান্টনমেন্টে সিপিডব্লিউডির বিজলি বিভাগ। ভালো মাইনে, কিন্তু তাপস হাঁপিয়ে উঠছেন। 1945-এর শীত গড়াচ্ছে 46-এর গ্রীষ্মের দিকে। তখন ক্যান্টনমেন্টে বন্দি আজাদ হিন্দ ফৌজের নেতারা, লালকেল্লায় বিচার চলছে, দেশ জুড়ে উত্তেজনা। তাপস কাছ থেকে দেখছেন জেনারেল মোহন সিং, শাহনওয়াজ খান, গুরবক্স সিং ঢিলোদের। রোজই আসছেন জওহরলাল নেহরু, কিন্তু পাড়ায় ফিরে যেই বন্ধুদের কাছে গল্প করেন তারা হেসে উড়িয়ে দেয়, গুল দেওয়ার আর জায়গা পায় না। ওই 46 সালেই চাকরি ছেড়ে বোম্বে, তখন মুম্বাই নয় বোম্বে।
বোম্বে চলে গেলেন তাপস। ক্যামেরা আর আলোর কাজ শিখবেন, কাজ দেবে কে? বোম্বে টকিজে রোজ হতে দেন, যাতায়াতের পয়সা নেই। দোতলা ট্রামের একদিক দিয়ে ওঠেন, কন্ডাক্টরকে আসতে দেখলে অন্যদিক দিয়ে নেমে যান। একদিন পৃথ্বীরাজ কাপুরের নাটক দেখে তাঁর কাছে গিয়ে বললেন, আলো নিয়ে তার কিছু চিন্তা আছে। আদময়লা পাজামা কুর্তা পরা তরুণটিকে দেখে পৃথ্বীরাজ বললেন, ওটা রাজ দেখছে। বহু বছর পর পৃথ্বীরাজ যখন আক্ষেপ করছেন, শম্ভু বা উৎপলের মতো আমার একটা তাপস সেন নেই, এই গল্পটা তাপস তাকে মনে করিয়ে দিয়েছিলেন। 47-এর শেষে তাপস চলে এলেন কলকাতায়। তার বিশেষ দুর্বলতা ছিল রংমহলের প্রতি, কেননা নিউ ইয়র্ক থেকে কাজ শিখে এসে সত্যেন্দ্রনাথ ওরফে সতু সেন সেখানে আলো নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তৈরি করেছিলেন ঘূর্ণায়মান মঞ্চ, কিন্তু সেই দরজা খুলল না। শুরু হলো টিকে থাকার লড়াই। প্রথমে ঠাঁই হয়েছিল হাজরা রোডের মেসে একটা স্যাঁতস্যাঁতে ঘরে, তাপস বলতেন ডার্ক রুম। পরে এসআর দাস রোডে আঁকিয়েদের ক্যালকাটা গ্রুপের নেতা শুভ ঠাকুরের আস্তানায় জুটলেন বংশীচন্দ্র গুপ্তের সঙ্গে। নৃত্যশিল্পী অনাদি প্রসাদও তখন সেখানে ঠাঁই নিয়েছেন। কাশ্মীর থেকে আসা বংশী তখনও সত্যজিৎ রায়ের ছবির শিল্প নির্দেশক হননি। ধার বাকি করে চলছে, খবরের কাগজওয়ালার টাকাও বাকি। রোজ তিনি আসার আগে দুই বন্ধু পালান, একদিন মুখোমুখি পড়ে গেলেন আর তাপস 20 টাকা ধার চেয়ে বসলেন তার কাছেই। একই অবস্থা মৃণালেরও। মৃণাল আর তাপস পাওনাদারের ভয়ে অলিগলি পালিয়ে বেড়াচ্ছেন, এমনও কম হয়নি। ঋষিকেশ একদিন নিউ থিয়েটার্স থেকে ফেরার সময় দেখেন তাদের হরিশ মুখার্জি রোডের বাড়ির রকে তাপস বসে, চোখ কোটরাগত, মুখ ফ্যাকাশে, চুল উস্কো খুস্কো। কি হয়েছে? 4টে পয়সা দিবি, মুড়ি কিনে খাবো? দুদিন পেটে কিছু পড়েনি, জল খেলে বমি হচ্ছে। তাপস কলকাতায় আসার আগেই নাটকে নবযুগের সূচনা হয়ে গিয়েছে। 1944 সালে বিজন ভট্টাচার্য করে ফেলেছেন নবান্ন। তাপসের আসল কাজের সূচনা হলো তাঁরই নীল দর্পণ নাটক দিয়ে। যোগাযোগ হলো অমিতাভ চৌধুরী আর তরুণ রায় নামে দুই যুবকের সঙ্গে। তরুণের রূপকথা নাটকে সাদা ঘষা কাঁচের গ্লোবের সামনে বাঁশপাতা ঝুলিয়ে তাপস তৈরি করলেন পূর্ণ চাঁদের মায়া। খেলা পুরোদস্তুর শুরু হয়ে গেল। 1949 সালে শম্ভু মিত্র গড়লেন বহুরূপী নাট্যদল, তার জন্মলগ্ন থেকেই তাপস হাজির। পথিক, ছেঁড়া তার, উলুখাগড়া পেরিয়ে 1951 সালে হল 4 অধ্যায়। শহরের ছাদে গোধূলি পার করে নেমে আসা আঁধারে অন্তু আর এলার সিলুয়েট এবং ঘটনা যখন চূড়ান্ত ট্র্যাজেডির দিকে এগোচ্ছে, দূরে কাছে বাড়ির আলো নিভে নিভে এসে মঞ্চে গাঢ় শ্বাসরোধী আঁধার, নতুন এক ব্যাকরণী রচিত হল যেন। রক্তকরবী করার সময় প্রচ্ছদ আঁকিয়ে একসময় গণনাট্যের ব্যালে স্কোয়াডে থাকা খালেদ চৌধুরীকে মঞ্চ তৈরির দায়িত্ব দিলেন শম্ভু। 1954 সালের 10ই মে শিয়ালদহের ইবিআর ম্যানসানে অবতীর্ণ হল রাজা নন্দিনী বিশুরা। নাট্যজগৎ মন্ত্রমুগ্ধ। সেই 50-এর দশকে রবীন্দ্রসদন কলামন্দির ছিল না, কলকাতার প্রধান প্রেক্ষাগৃহ নিউ এম্পায়ার। রবিবার বা ছুটির দিন সকালে সেখানেই নাটক। সিনেমার নাইট শো ভাঙার পরে রাত জেগে প্রস্তুতি, সকালে শো। বহুরূপীর রক্তকরবী হলো, তারপরে ডাকঘর, পুতুল খেলা, পাগলা ঘোড়া। শম্ভুর ভাবনাকে অনুপম সব মঞ্চ মায়ায় মূর্ত করে তুললেন খালেদ, তাপস। ইতিমধ্যে সেন্ট জেভিয়ার্স থেকে বেরোনো এক তীক্ষ্ণ তরুণের সঙ্গে কফি হাউসে পরিচয় হয়েছিল তাপসের, উৎপল দত্ত। ইংরেজি নাটক করেন, মূলত শেক্সপিয়ার। তিনি প্রথম বাংলা নাটক করলেন সরোজ দত্তের অনুবাদে কনস্তান্তিন সিমোনভের, সাংবাদিক। শেষ দৃশ্যে রেডিওয়ে নায়ক শুনছে প্রিয় বন্ধুর মৃত্যুর বিবরণ। প্রায়ান্ধকার মঞ্চে রেডিওর কাঁচ চোয়ানো আলো ক্রমশ জোরালো হয়ে উঠে আবেগকে তুঙ্গে নিয়ে গেল। সেই যে তাপস জুড়ে গেলেন উৎপলদের লিটল থিয়েটার গ্রুপের সঙ্গে, দীর্ঘদিন ছিলেন তার অবিচ্ছেদ্য অঙ্গ। তিনিই সম্ভবত একমাত্র মানুষ যিনি শম্ভু আর উৎপলের মতো দুই মহাপ্রতিভার সঙ্গে কাজ করে যাচ্ছিলেন সমানতালে। দুজনের মত, পথ, পছন্দ আলাদা, তাপসই যেন তাদের মধ্যে আলোর সেতু। উৎপলের বিশ্বাস ছিল ধারাবাহিকভাবে নাটক করতে হলে সাধারণ রঙ্গালয়েই করতে হবে। সেই স্বপ্ন নিয়ে 1959-এ LTG মিনার্ভা অধিগ্রহণ করে। নিচের মহল, ছায়ানট, ওথেলো মুখ থুবড়ে পড়ল। সে বছরই সপ্তমীতে বিশ্বরূপায় পেশাদার সেতু নাটকে মঞ্চে ট্রেন ছুটিয়ে দিলেন তাপস। নায়িকা তৃপ্তি মিত্র আত্মহত্যা করবেন বলে লাইনে উঠে দাঁড়িয়েছেন, মঞ্চের পিছন থেকে ছুটে এসে দর্শকের সামনে বাঁক নিয়ে চলে যাচ্ছে ট্রেন, তা দেখতে ভিড় ভেঙে পড়েছে। LTGও বুঝল রঙ্গালয়ে দর্শক টানতে চোখ ধাঁধানো দৃশ্য চাই।
কয়লাখনিতে জল ঢুকে শ্রমিকদের ডুবে মরার ঘটনা নিয়ে উৎপল লিখলেন অঙ্গার। দলে রবি ঘোষের ভগ্নিপতি, আসানসোলে কয়লাখনির অফিসার। তাঁর সাহায্যে খনিতে নেমে খুঁটিনাটি দেখে আসা হলো। 31শে ডিসেম্বর নামল নাটক। মঞ্চে নির্মল গুহরায়ের গড়ে তোলা খনিতে হুহু করে উঠে আসতে থাকা জলে তলিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। তাপসের আলো আর রবিশঙ্করের বাঁধা বাজনায় দর্শক কাত। রোজই শেষ দৃশ্যে দু একজন করে মুচ্ছ যাচ্ছেন। এরপরে ফেরারি ফৌজ, তিতাস একটি নদীর নাম। 1964 সালে কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে জন্ম হলো সিপিএমের। আর সেই বছরেই 46শে নৌবিদ্রোহ নিয়ে উৎপল করলেন কল্লোল। তাপসের ডাকে সুরেশ দত্ত নামে পুতুল নাচিয়ে হিসেবে পরিচিত এক যুবক খাড়া করলেন জাহাজ। তাপসের আলো আধারি গায়ে মেখে সেই কমিউনিস্ট নাটক এমন জ্যান্ত হয়ে উঠল যে অনেকেই গেল গেল রব তুললেন। তৎকালীন কংগ্রেস সরকার উৎপলকে গ্রেফতার করল। বসুমতী, যুগান্তর, আনন্দবাজার পত্রিকা বিজ্ঞাপন ছাপা বন্ধ করল। তাপস তখন দলের সভাপতি। তিনি পোস্টার লিখলেন, কল্লোল চলছে চলবে। কলকাতা ছেয়ে গেল সেই পোস্টারে। শাসকের রক্তচক্ষু সত্ত্বেও মিনার্ভা হাউসফুল। এত সব আশ্চর্য কাজের জন্য কিন্তু তাপসের কাছে যন্ত্রপাতি বিশেষ কিছুই ছিল না। তিনি যখন কাজ শুরু করেন, আলো যে একটা ব্যাপার সেই বোধই অনেক নির্দেশক প্রযোজকের ছিল না। যন্ত্রপাতি প্রায় নেই, কিন্তু তাপস জাদু দেখাচ্ছিলেন। জুটি আনা বনস্পতির টিন, বার্লির কৌটো, বিস্কিটের ভাঙা টিন নিজের মতো পাল্টে নিয়ে। আর কী সব চমক লাগানো নাম সেই সব আলোর! দুধের বালতি, ইকড়ি মিকড়ি, ইঁদুর কল। অঙ্গারে খনির দৃশ্যে জল উঠল কাটা পলিথিনের চাদরে ঢেউ খেলিয়ে। সেতুতে কৌটোয় বসানো ছোট্ট ব্যাটারি চালিত পাখা ঘুরে হেডলাইট হয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলো। ট্রেন তো ছিলই না। তিতাসে বাঁশের ডগায় ছোট আলো বেঁধে দোল দিলেন তাপস। আর দর্শক দেখল নদীর বুকে নৌকায় দুলছে হ্যারিকেন। 1965তে ডাক পড়ল বোম্বে। দ্য স্প্লেন্ডার্ড ওয়ান নাটকে মঞ্চে পাহাড় ভেঙে পড়ল। জরথ্রুষ্ট নদীর উপরে হেঁটে গেলেন। তা দেখতে এমন ভিড় হতে লাগলো বোম্বের ইংরেজি নাটক তা কখনো দেখেনি। পরে পৃথ্বী থিয়েটারে ফিরোজ আব্বাস খানের দ্য রয়্যাল হান্ট অফ দ্য সান বা মহাত্মা ভার্সেস গান্ধীতেও তারই পুনরাবৃত্তি। মঞ্চে জাদু দেখিয়ে তাপস আসলে নাট্যরসের 12টা বাজাচ্ছেন বলে অভিযোগ সেতু বা অঙ্গার নাটকের সময় থেকেই উঠছিল। কিন্তু শুধু জাদু নয়, বরং আলোর এবং তার দোসর অন্ধকারের বহুমাত্রিক ব্যবহারে নাটককে গভীরতর দোতনা দেওয়াই ছিল তাপস সেনের আসল চাবিকাঠি। সে গিরিশ কর্নাডের তুগলক হোক, ছেঁড়া তারে, চালা ঘরে রৌদ্রচ্ছায়া বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম জীবনের শুরুতে ভাঙা ঘরের ছাদে চরাচর ভাসানো জ্যোৎস্না। শম্ভু উৎপল যুগ পার করেও তাপস অক্লান্ত। থিয়েটার ওয়ার্কশপের চাকভাঙা মধু, মহাকালীর বাচ্চা, অশ্বত্থামা, পরে বেলা অবেলার গল্প, নান্দিকারের ফেরিওয়ালার মৃত্যু, মেঘনাদবধ কাব্য, থিয়েট্রনের তপস্বী ও তরঙ্গিনী, চুপকথার জন্মদিন, রঙ্গকর্মীর কাশিনামা, ক্যালকাটা পাপেট থিয়েটারে সুরেশ দত্তের চমকপ্রদ আলাদিন, নজির অজস্র, মাধব মালঞ্চি কইন্যার একরাশ ছবি হাতে বসে বিভাস চক্রবর্তী বলেন, আমাদের অশ্বত্থামা বা মহাকালীর বাচ্চা বিশেষ চলেনি, কিন্তু তাপসদার কাজ অসামান্য, ওকে কটা টাকাই বা দিতে পেরেছি। সত্যি বলতে বাংলা থিয়েটার নয়, তাপসের আয়ের বেশিটাই আসছিল তার বাইরে থেকে। তিন মূর্তি ভবন, সবরমতী আশ্রম, গোয়ালিয়ার দুর্গ, চুনার দুর্গ, পুরানা কিল্লা, আগ্রার দেওয়ানি আমে তাঁর করা সান এ লুমিয়ের, 82তে দিল্লির সিরি ফোর্ট অডিটোরিয়ামে এশিয়াডের উদ্বোধন, আর 85 সালে প্যারিসে ভারত উৎসবে তো খোদ আইফেল টাওয়ারই ঝলসে উঠল তাপসের আলোয়। পরে মস্কো, লেনিনগ্রাদ, তাসখন্দেও তাই। নাচের মঞ্চে আলো ফেলার কাজটা তাপস শুরু করেছিলেন সেই 40শের দশকে বালকৃষ্ণ মেননের নৃত্যনাট্যে। পরে অনাদি প্রসাদের ওমর খৈয়াম, বৈজয়ন্তীমালার চণ্ডালিকা, কে নেই তালিকায়, বিরজু মহারাজ, বালা সরস্বতী, মঞ্জুশ্রী ও রঞ্জাবতী চাকি সরকার থেকে মৃণালিনী সারাভাই এবং হেমা মালিনী। মূলত এফেক্ট তৈরির জন্য ডাক পড়ছিল সিনেমাতেও। 69 সালে ভি শান্তারামের জলবিন মছলি নৃত্যবিন বিজলি, তারপর মৃণালের কলকাতা 71 আর খণ্ডহর, তপন সিংহের সফেদ হাতি, অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের বাবা তারকনাথ, প্রফুল্ল রায়ের শ্রী শ্রী রামকৃষ্ণ, গণেশ মুখোপাধ্যায়ের স্বীকারোক্তি, অপর্ণা সেনের পরমা। 1972 সালে এলো এশিয়ার শ্রেষ্ঠ লাইট ডিজাইনারের স্বীকৃতি। 74 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। 93 সালে বিলেটের ব্র্যাডফোর্ডে ফিল্ম, থিয়েটার ও টিভির আলোকশিল্পীদের আন্তর্জাতিক সম্মেলনে তাপস হাজির করলেন তাঁর দৃশ্য অভিজ্ঞতা।
সাহেবরা অভিভূত। অ্যাসোসিয়েশন অফ লাইটিং ডিজাইনার্স সাম্মানিক সদস্যপদ দিল। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক করল এমিরেটাস ফেলো। আগেই পেয়েছিলেন দীনবন্ধু পুরস্কার, শেষ লগ্নে এলো কালিদাস সম্মান। বহু বছর আগে ব্রহ্মপুত্রের ধারে আধার আকাশের প্রান্তে টিমটিম করা এক বিন্দু আলো এক বালকের ভ্রু মধ্যে গেঁথে গিয়েছিল। প্রমথেশ বড়ুয়াদের গৌরীপুর রাজবাড়ির আলো, তাদের সেই অবিভক্ত গোয়ালপাড়া জেলার ধুবুড়িতেই ছেলেটার ঠাকুরদার ভিটে। তার জবানিতে ঠাকুরদা ভাগ্যের অন্বেষণে ঢাকার সোনা রং ছেড়ে এসেছিলেন ভারতের পূর্ব প্রান্তে আসামে। গদাধর নদীর পাড়ে নিজের বাড়ি করলেন, জায়গাটার নাম ছিল ছাতিয়ানতলা। বাবা মায়ের বিয়ের 10 বছর পরে নতুন ঘরে নতুন শিশু হয়ে এলাম আমি। 1924 সালের 11ই সেপ্টেম্বর, পরের শতকে লোকে দিনটিকে চিনবে 9/11 বলে। টুইন টাওয়ার ভাঙার মতো না হলেও সেও মহাদুর্যোগের দিন, প্রচণ্ড ঝড় জল। শিশুটি জন্মেই মরতে বসেছে, তাকে ঘরের চালে অঝোর ধারার মধ্যে শুইয়ে রাখা হলো। বেঁচে গেল সে। মা সুবর্ণলতার মুখে তাপস শুনেছেন, যে ছেঁচা বাড়ির ঘরে তিনি জন্মেছিলেন তাতে কাচের জানালা ছিল আর সামনে ব্রহ্মপুত্র। গভীর রাতে স্টিমার যেত, সার্চ লাইটের আলোয় গাছপালা বাড়িঘর মূর্ত হয়ে উঠে ভেসে ভেসে সরে যেত। পরে তিনি নিজেও দেখেছেন, মনে হয়তো বসেছিল আলোর এই মায়া চলনি। অথচ বয়স যত গড়িয়েছে তাপস ক্রমশ ঝুঁকেছেন আলোর মায়া থেকে বৈজ্ঞানিক সত্তার দিকে। ছোটবেলায় যিনি অঙ্কে ভয় পেতেন, বিজ্ঞানের অন্তরে তিনি খুঁজে ফিরছেন ফোটনের স্বরূপ। 1992 সালে দেশ পত্রিকায় প্রকাশিত তাঁর নিবন্ধ পড়ে আন্দাজ করা শক্ত যে তিনি আলোর কারিগর মাত্র, বিজ্ঞানী বা নিদেনপক্ষে বিজ্ঞান লিখিয়েও নন। তবু তারপরেও তাপস লিখছেন, দীর্ঘদিন আলো ছায়ার জগতে মানুষের হাসি কান্নার পালায় নাট্যজগতে কাজ করলাম, দেখছি আলোকে জানাই হলো না। এত সাফল্য, তবু শেষ দিকটা ভালো কাটছিল না, বেশ অসুস্থ, ফলে কাজও কমছিল। ঠোঁট কাটা স্বভাব তো ছিলই, সেই সঙ্গে যেচে অন্যের ভালো করতে যাওয়ার প্রবণতা আর ক্ষমতাসীনদের মুখের ওপরে স্পষ্ট কথা বলাও সকলে ভালোভাবে নিত না। 1967 নির্বাচনে বিধানসভায় কংগ্রেস লেজে গোবরে, কিন্তু সরকার গড়ার সুবর্ণ সুযোগ পেয়েও বামপন্থীরা দ্বিধাবিভক্ত। বউবাজার ট্রেড ইউনিয়ন অফিসে জ্যোতি বসুরা বৈঠক করছেন, তাপস সেখানে হাজির হয়ে বললেন, আপনারা যদি মিলিত না হন কংগ্রেস আবার আসবে। তার কথায় কী কাজ হয়েছিল অজানা, কিন্তু পরে দুপক্ষ একত্রিত হয়ে রাজ্যে প্রথম অকংগ্রেসী সরকার গঠন করে। বাম জমানাতেও তিনি সেই একই রকম আপোষহীন, বিভিন্ন মঞ্চের দুর্দশা ও নাট্যকর্মীদের অবস্থা নিয়ে অসন্তোষ জানিয়ে এবং বহুবিধ প্রস্তাব দিয়ে একের পর এক চিঠি লিখেছেন সরকারের কাছে। কখনও দু লাইনের উত্তর এসেছে, বেশিরভাগ সময়ই আসেনি। তৎকালীন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বিতণ্ডা হয়েছে, খবরের কাগজে খোলা চিঠিও লিখেছেন তাপস। অগ্নিকাণ্ডে ভস্য স্টার থিয়েটার 2004 সালে যখন নবকলেবরে ফের খুলল, রবাহূত তাপস সেখানে গিয়ে ঠেলে ঠুলে মঞ্চে উঠলেন, মাইক টেনে শটান প্রশ্ন করলেন, স্টার তো খুলল, পুরনো কর্মীদের পাওনাগণ্ডার কী হবে? কর্তারা চরম অস্বস্তিতে। সময় যায়, অস্বস্তি বাড়ে, সমমনস্ক বন্ধুদের বেশিরভাগেরই এক্সিট হয়ে গিয়েছে, তাপসের ভাষায় থাকার মধ্যে এক মৃণাল। সকালে উঠেই তাকে ফোন করে একটু আড্ডা দিয়ে নেন, ওইটুকুই ভালো লাগা, বাকিটা অন্ধকার। ডায়াবেটিস, প্রস্টেট, কানে শোনেন না, স্ত্রী গীতা ঘোরতর অসুস্থ, টানা ভুগছেন মেয়ে জয়ন্তীও, ওষুধের টাকা হুহু করে যাচ্ছে। নতুন আলোকশিল্পীদের মধ্যে অগ্রগণ্য ছেলে জয়। তাপসের কথায় আমার চেয়েও প্রতিভাবান, কিন্তু তিনি বেহিসেবি, সুরাসক্ত। স্ত্রী সুমিত্রা আর ছেলে সৌমিত্রী বা বটাইকে নিয়ে তার সংসার টিকল না। ছেলেকে নিয়ে সুমিত্রা আলাদা হলেন, পরে সংসারে এলেন থিয়েটারের মেয়ে চিত্রলেখা। কিন্তু বছর কয়েক বাদে গলায় দড়ি দিল কিশোর বটাই, তাপস বিধ্বস্ত। তবু প্রায় রোজই বেরোন, খানিক কাজে আর খানিক অকাজে, মনের খিদে মেটাতে। তাঁর দীর্ঘদিনের সহকারী গৌতম ঘোষ বলেন, হেমা মালিনী নাচের অনুষ্ঠান নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে গেলেন, খুব চেয়েছিলেন যাতে তাপসদাকে নিয়ে যাওয়া যায়, ডাক্তার মত দিলেন না। 2006 সালের 28শে জুন, দিন সাতেক আগে বন্ধু জ্ঞানেশ মুখোপাধ্যায়কে শেষ বিদায় জানিয়ে রবীন্দ্রসদন থেকে 26H নাকতলা লেনের বাড়িতে ফিরেছিলেন তাপস, আর বেরোতে পারেননি। চিত্রলেখার মনে পড়ে, সন্ধ্যায় জয়, আমি আর মেয়ে সিনেমায় গিয়েছিলাম, বাড়িতে জয়ন্তী ছিল। হাফ টাইমের আগে ফোন এলো, ফিরে শোনেন রাত 8টা নাগাদ তাপসকে খাওয়াচ্ছিলেন আয়া, বিষম।
জয়ন্তী অ্যাম্বুলেন্স ডাকেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ। জয়ে জয়ন্তীও অকালে গত, সেই বাড়িতে রয়ে গিয়েছেন শুধু চিত্রলেখা আর তাঁর মেয়ে রূপমঞ্জরী। শেষ দিনগুলোয় অশক্ত শরীরে দুই শহরের মাঝে ঝুলে থাকা এক সেতুকে আলোয় সাজিয়ে তুলছিলেন তাপস। সব আঁক কাটা হয়ে গিয়েছিল, আলো বসানোর আগেই বাঁশি বেজে যায়। কাজ শেষ করেন জয়। রোজ রাত্রিরে কলকাতা থেকে হাওড়ার দিকে যেতে ডেলি প্যাসেঞ্জার চাঁদ দেখে নেয়। নিচে গাঙের জলে ছলছল করছে সেই হাওড়া ব্রিজ, আশ্চর্য হলুদ, মিঠে বেগুনি। বন্ধুরা, যদি আপনাদের এরকম আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, থিয়েটারে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।